আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নূর একিব চৌধুরী অল ইন ডিজিটালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে ChatGPT দিয়ে কীভাবে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে আপনার অ্যাকাউন্ট খুলে ভেরিফিকেশন করবেন এবং আপনি সেই ChatGPT-র মাধ্যমে আপনি কী কী লিখে নিতে পারেন আপনার প্রয়োজনীয় সকল লেখনীয় বিষয়গুলো। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। তো আর কথা না বলে চলুন দেখা যাক ChatGPT কীভাবে আপনি এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আপনি সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আপনার পছন্দের মতো, আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম, সেখানে এসে আপনারা ChatGPT লিখে সার্চ করবেন, ঠিক আছে, ChatGPT CHATGPT, ঠিক আছে, লিখে সার্চ করবেন। করার পর এরকম একটা ডেসপেজ চলে আসবে, সেখানে আপনার আপনার এই অপশন থেকে আপনি ক্লিক করবেন, এই যে অপশনটা যেটা দেখতেছেন এটাই আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই ইন্টারফেস চলে আসার পর আপনার দেখেন লেখা আছে ট্রাই ChatGPT, ঠিক আছে, এখানে লিখবেন ট্রাই ChatGPT, ওই জায়গায় ক্লিক করবেন। ওই জায়গায় ক্লিক করার পর আপনার এখানে দেখবেন লগ ইন এবং সাইন আপ, আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে অবশ্যই এখান থেকে লগ ইন করতে পারবেন, আর যদি আপনাদের এখান অ্যাকাউন্ট না থেকে থাকে অবশ্যই এখান থেকে সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করার জন্য আমি সাইন আপে ক্লিক করলাম, সাইন আপে ক্লিক দেওয়ার পর আমাদের সেই জিমেলটি আমরা দিয়ে দিব। সাইন আপে আপনার জিমেলটা দেওয়ার পর আপনার পাসওয়ার্ড একটা অপশন আসবে, এই পাসওয়ার্ডের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন এবং এটাকে আপনার কোনো নোটপ্যাডে আপনি নোট করে রাখবেন। আমি একটি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেওয়ার পর এখান থেকে আপনি কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর আপনার এখানে দেখবেন জিমেলে একটি ভেরিফিকেশন করার জন্য একটা মেল যাবে। তো আপনারা এখানে ওপেন জিমেইল এখানে ক্লিক করবেন, তাহলে আপনি এখান থেকে সরাসরি আপনার জিমেলে চলে যেতে পারবেন এবং সেই ভেরিফিকেশন যে করতে দিয়েছি সেখান থেকে আপনি ভেরিফিকেশন করে নিতে পারবেন আপনার আইডিকে। তো এই দেখেন আমার এখানে ভেরিফিকেশন মেলটি চলে আসছে। তো আপনার এখানে ভেরিফিকেশন জিমেলটি অ্যাড্রেসে ক্লিক করবেন, তাহলে আপনার জিমেলটি ভেরিফিকেশন হয়ে যাবে। তারপর আমাদের আরেকটি বিষয় রয়েছে, সেটা এখানে হচ্ছে আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম নেবেন, ঠিক আছে। তো আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিচ্ছি, ঠিক আছে, দিয়ে আমি এখানে কন্টিনিউ করে দিলাম, ঠিক আছে। ফার্স্ট নেম লাস্ট নেম লেখার পর আপনি কন্টিনিউ করে দিবেন, তারপর চলে আসবে আপনার ভেরিফিকেশনের ফোন নাম্বার। এখন আপনি আপনি আপনার ফোন ভেরিফিকেশনের জন্য আপনার ফোন নাম্বারটি এখানে ডায়াল করবেন, ডায়াল করার পর সেন্ড কোডে পেস্ট করবেন, তাহলে আপনার মোবাইলে একটি ওটিপি কোড, আমরা জানি আমাদের বিভিন্ন ধরনের ভেরিফিকেশন করতে হলে আমার মোবাইলে বিভিন্ন ধরনের ওটিপি কোড আসে, ঠিক আছে। ওটিপি কোড আসার পর আপনি এখানে ভেরিফিকেশন করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে সেন্ড কোড ভেরিফিকেশন করার পর আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে। তো আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট হওয়ার পর আপনি আপনার সেই আবার এটাকে ChatGPT লিখে সার্চ করবেন, তারপর আপনার অপশন চলে আসবেন এবং আপনি এখানে ট্রাই ChatGPT লিখে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর এখানে আপনার লগ ইন অপশনটি আসবে, লগ ইন অপশন যেহেতু আমার এটা এখানে আপনার আমার সেট করা আছে, সেই ক্ষেত্রে আমার পাসওয়ার্ড এবং জিমেলটি চাই নাই, কিন্তু আপনাদের কাছে পাসওয়ার্ড এবং জিমেলটি ছাপি, যেটা আপনি একটু আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনি জিমেলটা যেটা দিয়েছেন এবং নোটপ্যাডে যে নোট করে রাখছেন সেই পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি দিবেন, ধীরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, তাহলে সম্পূর্ণভাবে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে ChatGPT, ঠিক আছে। আচ্ছা এখন জানা যাক এই এখানে ফিউচারটাকে আমরা এই ChatGPT আমরা কী সুবিধা পেতে পারি, আমরা আসলে কী করতে পারি, ঠিক আছে, এই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো। এখানে এমন একটি ফিউচার, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে তৈরি করা হয়েছে, আপনি আপনার এখান থেকে আপনি যা চান আপনি সব কিছু পাবেন। এখন আপনার এখানে আপনার কী পেতে পারেন, এখান থেকে আপনারা আপনি যদি আপনার যে কোনো একটা ওয়েবসাইট কন্টেন্ট লিখতে চান আপনি এখান থেকে আপনার কন্টেন্ট লিখে পাবেন। আপনি যদি কবি হতে চান আপনার একটা ভালো একটা কোনো একটা বিষয় নিয়ে আপনি কবিতা লিখতে পারবেন, হ্যাঁ। আপনি যদি এখানে কোনো কিছু একটা রচনা করতে চান বা আপনি কোনো জনের একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে চান বা আপনি এখানে মনে করেন যে একটি আপনার প্রজেক্ট তৈরি করতে চান তাও পারবেন। এখানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার সব কিছু করে দিবে, ঠিক আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি হয়েছে আপনার সব কিছু করে দেওয়ার জন্যই, এবং এটা এমন একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আপনার রোবোটিক সিস্টেম যা বিশ্বের আজ পর্যন্ত এইরকম কেউ চিন্তাই করে না যে এইরকম একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসবে এবং মানুষের এইভাবে মানুষকে আর্টিফিশিয়ালভাবে মানে বিভিন্ন প্রকারে সাহায্য সুবিধা করবে এবং তার প্রয়োজনটা মিটিয়ে দিবে, যা আজকে আপনি আমি কেউ কল্পনা করতে পারিনি। এবং ওইটা নিয়ে সারা বিশ্বে এমন তোলপাড় চলতেছে যেটা
আসপোজ এবং এত কম সময়ে এটা এত পপুলার হয়েছে, আর এত কম সময়ের মধ্যে এটার এত চাহিদা, আর একটু কম সময়ের মধ্যে সে যেভাবে রোবটিং মাধ্যমে যেটা আপনার আনসারটা দিচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না, ঠিক আছে? এবং ওইটা নিয়ে অনেকে ভয়ও আছে, অনেকে আপনার সঞ্চয় আছে, আপনার বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক চলতেছে, ঠিক আছে? ভবিষ্যতে কি হয়ে যাবে তা জানি না, কিন্তু আজকে আমরা আজকের সময় বর্তমান সময় আমরা এর চেয়ে বড় বেনিফিট আমরা আর কোনো কিছু পাচ্ছি না, এবং আমাদের যারা কন্টেন্ট রাইটার যারা আছে তাদের কিন্তু এই ব্যবসাটা মান্দা হয়ে যাবে, কিন্তু তাদের সেই আর কন্টেন্ট রাইটিং এর সুযোগ থাকবে না, ঠিক আছে? কেন সবাই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছ থেকে আমাদের প্রয়োজনীয় লেখাটি লিখে নিব, এবং আমরা একজন কবি হতে চাই কবি হতে পারবো, আমরা যদি একজন ভালো কন্টেন্ট রাইটার হতে চাই তাই হতে পারবো, যা চান তাই হতে পারবে, এখান থেকে আপনি যা বলবেন তাই এখানে লিখে দিবে। হ্যাঁ, আপনি এখানে আসলে এখানে কাজটা কিভাবে করে, এখানে কোয়েশ্চেন মার্ক, আপনি কোয়েশ্চেন লিখবেন যে আপনি কি চান, আপনি কি লেখাতে চান, কি লেখা নিবেন এখান থেকে, আপনার কি প্রয়োজন, সুন্দর কোয়েশ্চেন আনসার করবেন, আপনি কোয়েশ্চেনটা করবেন তার শীঘ্র আনসার তৈরি করে দিবে, ঠিক আছে? যেমন ওখানে আপনাদের এক্সাম্পল কিছু আমি দেখাই, এখানে আমি লিখলাম হোয়াট ইজ লাভ, ঠিক আছে? হোয়াট ইজ লাভ, ভালোবাসাটা কি? এই দেখেন আমি জাস্ট কোয়েশ্চেন লিখছি, তার টাইপ শুরু হয়ে গেছে, ঠিক আছে? এখানে সে বলে দিচ্ছে ভালোবাসাটা কি। আপনি এইভাবে অনেক কিছু লিখতে পারবেন, অনেক কিছু কবিতা কবি হতে পারবেন, ভালো একজন কন্টেন্ট রাইটারও হয়ে যেতে পারবেন, আপনার প্রোডাক্টের সব বিষয় সম্পর্কে সে বলে দিবে। তো আপনারা চাইলে এইভাবে অনেক কিছু লিখতে পারবেন। আচ্ছা, আর কিছু লিখি, যেমন মনে করেন আমি লিখলাম, আমি এখানে লিখলাম বাংলাদেশ বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, লিখে দিলাম, দেখবেন ওইটা নিয়ে ভালো একটি আর্টিকেল লিখে দিবে আমার দিকে, লেখা শুরু হয়েছে। এত ফাস্ট ইন্টেলিজেন্ট কাজ করতে যা আপনি আমি হয়তো বা এত কম সময় এতটুকু লেখা আমাদের সম্ভব না, ঠিক আছে? আপনি এইভাবে আপনার প্রয়োজন সম্পূর্ণ যে কোনো বিষয়ে আপনি লিখে নিতে পারবেন। আচ্ছা, এখানে যে চান আপনার যে আপনি 1000-2000 ওয়ার্ডের আপনি কিছু লিখবেন আপনি কন্টেন্টের জন্য, সেক্ষেত্রে আপনি এখানে ওই সেম এটা মনে করেন কিওয়ার্ডটা দিয়ে আপনি এখানে রাখবেন, প্রথমে লিখতে হবে আপনার এখানে এই রাইট রাইট 2000 ওয়ার্ড, ঠিক আছে? আগে আপনি এটা লিখবেন যে রাইট 2000 ওয়ার্ড, আপনার যতগুলো ওয়ার্ড প্রয়োজন সেই ওয়ার্ড অনুযায়ী আপনি লিখে দেবেন রাইট 2000 ওয়ার্ড। লিখে আপনি এখানে আপনার সেই যেটা আপনি চাচ্ছেন সেই কোয়েশ্চেনটা আপনি এখানে লিখে দিবেন, ঠিক আছে? কোয়েশ্চেনটা লিখে দেওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন, দেখবেন এখানে আপনার লেখা শুরু হয়ে গেছে, বাংলাদেশ দ্য বিউটিফুল লোকেশন ইজ সাউথ এশিয়া, দেখেন কিভাবে অনর্ঘভাবে লেখে যাচ্ছে, যা আপনি আমি বা একটা মানুষের পক্ষে এত দ্রুত একটি আনসার দেওয়াটা আনসার লেখাটা প্রায় অসম্ভব বলা যায়, ঠিক আছে? তো আপনারা চিন্তা করতে পারবেন না এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি করতে পারতেছে এখানে আর কি করতে পারবে। হ্যাঁ, আপনি এখানে এটার মাধ্যমে চান যদি আপনার কোডিং করে নিতে, আপনি কোডিং করে নিতে পারবেন, পিএইচপি পাইথন লাগাবেন, যাই ইচ্ছে আপনি কোডিং নিতে করে নিতে পারবেন, কোনো সমস্যা না। হ্যাঁ, আপনি যদি চান এখানে বাংলাতে কোনো কিছু নেবেন, শেষ, আপনি রাইট ওয়ার্ড বাংলা লিখে সার্চ দিবেন, বাংলা ওয়ার্ড লিখে সার্চ দিবেন, বাংলাতেও আপনি লিখে দিবে, তো চলুন দেখা যাক বাংলাতে কীভাবে লেখা যায়। মনে করেন আমি এটা লিখলাম এখানে আমার সোনার বাংলা, আমি এটা লিখলাম, আপনি আপনার প্রয়োজন যা আছে তাই লিখবেন, ঠিক আছে? এবং অবশ্যই আপনি যেটা লিখবেন এটা অর্থবোধ হতে হবে, নাহলে এটা কিন্তু আপনার ইন্টেলিজেন্সের মাধ্যমে কোনো আপনার আনসার পাবেন না, ঠিক আছে? আমার সোনার বাংলা এইরকম, বা আপনার যে কোনো প্রয়োজন বাংলাটা লিখবেন, লিখে আপনি ক্লিক করবেন, দেখবেন অটোমেটিকলি সে কোনো কিছু লেখা শুরু করছে। দেখেন আমার সোনার বাংলা, বাংলাতে জাতীয় সঙ্গীত, এবং কত এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত একটি কবিতার অংশ যা তিনি 1905 সালে লেখেন, মানে আমার সোনার বাংলা ওইটাই নিয়ে সে এখন সারা ইতিহাস একটা রচনা লিখে দেবে। আপনি ভাবতে পারেন এটা কত বড় একটি ইন্টেলিজেন্ট হতে পারে,
এই দেখেন এখানে আপনার সে কবিতা লিখে দিচ্ছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ভাজায় বাসি। আপনি চাইলে অনেক কবিতাও লিখতে পারবেন, আপনি চাইলে কবি হয়ে যেতে পারবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। আপনি কি না করতে পারবেন এখান থেকে, আপনি চিন্তা করে পাবেন না। দেখেন আপনি, আমি লিখছি আমার সোনার বাংলা, এখানে কে কবিটা কে, এই সঙ্গীটা কার, এবং কত সালে এটা লেখা হয়েছে, ডিটেলস লিখে এবং তার কবিটা দিয়ে দিছে। আপনি আপনার মন মতো যা লিখবেন তাই এখানে আপনি এখান থেকে লিখে নিতে পারবেন। আপনি যদি একটা কবিতা বা কোনো কন্টেন্ট যদি কারণ ধারা লিখে নিন অনেক টাকা দিতে হবে, কিন্তু আপনি ফ্রিতেই, সম্পূর্ণ ফ্রিতে আপনি একজন কবি হয়ে যেতে পারবেন। আপনার কন্টেন্টের জন্য আপনি কোনো কিছু লিখে নিতে পারবেন। আপনি আপনার প্রত্যেকটি, যদি যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকেন, সেই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে কন্টেন্টগুলো আছে প্রোডাক্টে, সেটাও আপনি এখান থেকে লিখে নিতে পারবেন। আপনার ওয়েবসাইটের জন্য আপনি পিএসপি, পাইথন, লারাভেল সবটা কুইড এখান থেকে নিতে পারবেন। কারোর কাছে আপনার যাওয়া লাগবে না, আপনি ফ্রিতে পেয়ে যাবেন। তো আপনাদের আমি চেষ্টা করেছি তার ফিচার সম্পর্কে কিছু বলার, কীভাবে সেটা কাজ করে। আপনারা এইভাবে প্রত্যেকটি আপনার প্রয়োজনের মধ্যে লিখে নিতে পারবেন। আশা করি আপনারা এই ChatGPT তার কীভাবে কাজ করে সেটা নিয়ে আপনি বুঝতে পারছেন, কীভাবে এটা আপনি আপনার লিখনটি লিখে নিতে পারবেন তার আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। তারপর যদি আপনাদের কোনো ভবিষ্যতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সাহায্য, আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য, ঠিক আছে। আর আপনি আমাদের আমাদের পেজে এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সরাসরি, প্রয়োজন হলে আমি আমি আপনাদের সেখানে বুঝিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই, আপনি ভালো থাকুন, অন্য ভালো, অন্যকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।